টপ টপ রসে ভেজার রসগোল্লা এটা দেখতেই জিভে যেন জল এসে পড়ে তাই না আজকে আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট রেসিপি আর এই রেসিপিটা দেখে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন তাহলে ফেল হওয়ার কোনো চান্স নাই আর এটাও শেয়ার করব কিভাবে এক কেজি গরুর দুধ দিয়ে আপনারা ছানা বেশি করে তৈরি করতে পারবেন ফুল ভিডিও দেখলে কিন্তু টিপসের অভাব হবে না একদম প্রথম থেকে এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। এখানে আমি এক কেজির মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের ঠান্ডা রোদ দিয়ে ছানা তৈরি করতে যাবেন না সেক্ষেত্রে ছানার পরিমাণ কম হয় আর এক কেজি দুধের থেকে আমি এক কাপ লিকুইড দুধ আলাদা একটা বাটিতে নিয়ে ওয়ান ফোর কাপ মানে একটা কাপের চার ভাগের এক ভাগ গুঁড়া দুধ এই লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম যখন দেখবেন কোনো ধরনের লাম্পস নাই তখনই বুঝে যাবেন ভালো করে মিক্সড হয়ে গিয়েছে তারপর বাকি লিকুইড দুধের সাথে এই দুধটা মিক্সড করে নেবেন এটা কিন্তু মিষ্টির দোকানের মিষ্টি মিষ্টিওয়ালারাও করে এটা আসলে মিষ্টির দোকানের একটা গোপন টিপস এক্ষেত্রে দেখা যায় ছানার পরিমাণ অনেক বেশি হয় আপনার মিষ্টিও কেজিতে বেশি হয় মিষ্টিটাও যথেষ্ট পরিমাণে পারফেক্ট হয় আর আমি এখন চুলায় দুধটা বসিয়ে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এ ফাঁকে আমি ভিনেগার বা সিরকা যেটাই বলুন না কেন সেটা মিক্সড করে নিচ্ছি আপনারা দুইটাই পারবেন তা আমি অ্যাপেল ভিনেগার নিয়েছি আর আমি এখানে তিন টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব আর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দেবো তারপর ভিনেগারের সাথে পানিটা খুব ভালো করে মিক্সড করে নিব যখন দেখবেন দুধটা বলকাসা শুরু করেছে ঠিক তখনই আপনি একটা নাড়া দিবেন তারপরে চুলাটা বন্ধ করে সাথে সাথে ভিনেগার ঢেলে দেবেন খুব দ্রুত কাজটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত দ্রুত করেছি আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথে একটা নাড়া দিয়ে আবার সাথে সাথে নামিয়ে ফেলবেন ভিডিও দেখেই বুঝতে পারছেন হলুদ পানি বের হয়ে গিয়েছে আর ছানাও পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন পাতলা সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নিতে হবে সবগুলো ছানা আস্তে আস্তে ঢালার পর তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেবেন মিনিমাম দুইবার আপনি এই কাজটা করতে পারেন আমি হাতে গ্লাসে একটা পানি নিয়ে নিয়েছি আমি কিন্তু পরপর দুইবার ছানাটা হালকা করে ধুয়ে নিয়েছি তাহলে দেখা যায় ছানার মধ্যে যে যে একটা গন্ধ সেটা একদমই থাকে না দুইবার ধুলে এনাফ বেশি ধুলে বা বেশি চাপাচাপি করলে দেখা যায় ছানার ভিতরে যে ঘিটা সেটা আবার চলে যায় ছানাটা খুব ভালো করে চিপে এক্সট্রা পানিগুলো ফেলে দিবেন তারপরে মিনিমাম তিরিশ মিনিটের জন্য ঝুলিয়ে রাখবেন এফাকে আমি বাকি উপকরণ যেগুলো দিব সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দুই টেবিল চামচের মতো সুজি দিয়েছি একদম গুড়া সুজি চিনি দিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আর বেকিং পাউডার দিয়ে দিব আধা চা চামচের মতো দেখতেই পারছেন কতটুকু দিয়েছি তারপরে আমি একটু চেলে নিব চাল নিয়ে চেলে নেওয়াটাই আমি বেস্ট মনে করি কারণ চিনির মধ্যে বা সুজির ভিতরে দানা দানা থাকতে পারে তো সেটা আপনার মিষ্টিতে সমস্যা করবে এই দেখুন একটু একটু দানা দানা আছে তো এগুলো আর আমার লাগবে না এখানে আমি একদম সমান করে দুই চা চামচের মতো ময়দা দিয়েছি আর যদি উঁচু করে দেন সেক্ষেত্রে এক চা চামচের মতো ময়দা দিলেও হয়ে যাবে ময়দা না দিলেও আপনার রসগোল্লাটা পারফেক্ট হবে ময়দা দিলে আমি যতটুক দেখি যে রসগোল্লার ভিতরে একটা শক্ত শক্ত ভাব আসে আর এখানে আমি দিয়ে দিব সবিন তেল দুই চা চামচের মতো খুবই সামান্য আপনারা ঘিও দিতে পারেন আবার বাটারও দিতে পারেন আবার যে কোনো রান্নার অয়েলও দিতে পারেন কিন্তু সরিষার তেল আবার দিতে যায় না তো যাই হোক সুন্দর করে খুব ভালো করে মিক্সড করে নিলাম দেখতেই পারছেন একদম মাওয়ার মতো আর এই তো তিরিশ মিনিট পর আমি ছানাটা বের করলাম ছানাটা খুব বেশি ড্রাইও হতে পারবে না আবার খুব বেশি নরমও হতে পারবে না ড্রাই হলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে না যদি বাই চান্স ছানা অনেক ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে হাতে এক চা চামচের মতো পানি নিয়ে ছানার ভিতরে লাগিয়ে নেবেন যেন ছানার ভিতরে ড্রাইনেসটা চলে যায় আর দেখুন এই ছানাটা কিন্তু ড্রাই না একদম নরম আছে তো এখন আমি আরও নরম করে একটা ক্রিমি করে নেব সেক্ষেত্রে আমি ছানাটা ভালো করে চটকিয়ে তারপরে এইভাবে মোতে নিচ্ছি প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো আপনার এই কাজটা করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন ছানাটার মধ্যে পারফেক্ট একটা ক্রিমি ভাব চলে আসবে হয়তোবা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি ছানাটা কিন্তু খুব ভালো করে মতে নিচ্ছি একটু শক্তির প্রয়োজন হয় তারপরে ভালো করে মতা হয়ে গেলে আমি দিয়ে দিব সেই গুঁড়াগুলো যেগুলো আমি আগের থেকে সব মিক্সড করে নিয়েছিলাম এটা দেওয়ার পর খুব বেশি আপনার মতার প্রয়োজন নেই জাস্ট এই ছানাটার সাথে এই গুঁড়া দুধের বা সুজির গুঁড়াটা ভালো করে একটু মিক্সড করে নেবেন এটা দেওয়ার পর আপনার অনেক বেশি মরতে হবে না আপনারা ভিডিও দেখলে লক্ষ্য করবেন আমি ভালো করে মিক্সড করে নিলাম এখন আমি লম্বা আকারের একটা ডো বানিয়ে নিলাম তারপরে আমি লেচি কেটে নেব একটা ছোট্ট টিপস শেয়ার করি বেশি বড় করে মিষ্টি বানাতে যাবেন না সেক্ষেত্রে মিষ্টিটা ভালো করে ভিতর দিয়ে হয় না কারণ আমাদের বাসায় যেই ঘ্যাসের চুলা সেই চুলাতে আসলে আমরা বেশি বড় বা বেশি করে মিষ্টি বানাতে পারবো না কারণ আমাদের ঘ্যাসের চুলার তাপ কিন্তু মিষ্টির দোকানের মতো তাপ না আমরা হাই স্প্রিডে দিয়েও যদি রান্না করি সেক্ষেত্রেও মিষ্টির দোকানের যে তাপটা সেটা কিন্তু আমরা পাবো না তো দেখুন লিচি কাটার সাথে সাথে আমি গোল গোল করে অনেকগুলো বল তৈরি করে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের করেছি আপনারা আরও ছোট করতে পারেন ছোট করলে দেখা যায় মিষ্টিটা আরও বেশি ভালো হয় আর বড় করলে আমার কাছে মনে হয় মিষ্টিটা বেশ একটা পারফেক্ট হয় না আমাদের আসলে এটা চুলার কারণে কারণ আমাদের চুলায় কিন্তু এত একটা তাপ নাই দেখতেই পাচ্ছেন কোনো ধরনের লামস নাই কোনো ধরনের দাগ নাই একদম পারফেক্ট গোলগোলা হয়ে গিয়েছে তাই না তো একদম পারফেক্ট রসগোল্লা আর দেখছেন কতগুলো হয়েছে প্রায় বারোটার মতো বেশ বড় বড় রসগোল্লা হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনারা যদি ছোট করে তৈরি করেন সেই ক্ষেত্রে রসগোল্লা হবে মানে ছানার পরিমাণ কিন্তু গুঁড়া দুধ দেওয়ার কারণে বেড়ে গিয়েছে তো চিনি শিরাটা আমি আগের থেকেই তৈরি করে নিয়েছিলাম তারপরে এক নজর আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ কাপের মতো পানি দিয়েছি আর চার কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে জাল দিয়ে নিব যখন দেখবো বলক আসছে ঠিক তখনই আমি বানানো মিষ্টিগুলো দিয়ে দিব চেষ্টা করবেন মিষ্টিগুলো বানানোর সাথে সাথে এই বলকাসা চিনি সিরাতে দিয়ে দিবেন কারণ মিষ্টিগুলো যদি আপনি বানিয়ে রেখে দেন আর পরে চিনি শিরাতে দেন সেক্ষেত্রে মিষ্টি কিন্তু ড্রাই হয়ে যাবে অনেক এই জন্য আগে এই শিরাটা বানিয়ে নেবেন তারপর এই গোলগুলা বানিয়ে শিরার মধ্যে দিয়ে দিবেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাচানাচি একা একাই করছে এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব আর আমি আরেকটা চুলায় গরম পানি চড়িয়ে দিয়েছি এটা যে লাগবে তা না কিন্তু অনেক সময় মিষ্টির চিনি শিরাটা শুকিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার এই গরম পানি ব্যবহার করে চিনি শিরাটা বাড়িয়ে নিতে হবে আর আপনি যদি চিনি শিরা বাড়িয়ে না নেন সেক্ষেত্রে চিনি শিরা শুকিয়ে মিষ্টি নিচ দিয়ে লেগে শক্ত হয়ে যাবে চিনি শিরা যথেষ্ট পরিমাণে থাকতে হবে ডুবডুবা থাকতে হবে তবে আমি পাঁচ মিনিট ছয় মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করেছি যে মিষ্টিগুলো একা একা খেলাধুলা করছে কিনা যদি খেলাধুলা একা একা করে তাহলে আর নাড়াচাড়ার প্রয়োজন নাই যদি একা একা খেলাধুলা না করে সেক্ষেত্রে আপনি একটু নাড়া দিয়ে দিবেন মিষ্টিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আমি ঠান্ডা পানিতে মিষ্টি দিলাম কিন্তু মিষ্টি কিন্তু নিচে চলে যায়নি তার মানে আরও কিছুক্ষণ আমার কুক করতে হবে যদি মিষ্টিটা নিচে চলে যেত বা ডুবে যেত তাহলে বুঝতাম আমার মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে মিষ্টি বড় হলে কি হবে মিষ্টি পারফেক্টভাবে হয়নি তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিয়েছি প্রায় পাঁচ মিনিট আমি প্রায় পঁচিশ মিনিটের মতো এই মিষ্টিটা কুক করেছি আপনার পঁয়ত্রিশ মিনিটও লাগতে পারে পাঁচ মিনিট এদিক ওদিক হতে পারে মিষ্টিটা একদম পাতলা একটা চামচ দিয়ে বা নরম একটা চামচ দিয়ে নাড়া দিবেন যদি আপনারা স্টিলের চামচ ব্যবহার করেন মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমি মিষ্টি বানিয়ে ফেলেছি হয়ে গেল আমার রসগোল্লা আর আপনারা যদি এটাকে একটু সাদা মিষ্টি করতে চান সেক্ষেত্রে চিনি শিরাটা আরেকটু ড্রাই করে ফেলবেন মানে জাল দিতে দিতে তাহলে দেখবেন সাদা যে মিষ্টিটা সেটা সুন্দরভাবে হয়ে যাবে সাদা মিষ্টিও করতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি কষ্ট হয় না আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যেহেতু চিনির শিরা কমে গিয়েছে এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম আর গরম পানি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট পর আমি এক এক করে মিষ্টিগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে তারপরে আমি রসগুলো এই বাটিতে দিয়ে দিব। সেক্ষেত্রে দেখা যাবে এই মিষ্টিটা সবসময় রসে ভেজা থাকবে রসে টুপটুপ করতে থাকবে এই তো আমার হয়ে গেল রসগোল্লা দেখুন কিন্তু আপনি সাদা মিষ্টি বানাতে পারবেন কিভাবে এখন রসভেজের রসগোল্লা দেখাচ্ছি আপনাদের ভিতরটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে কুক হয়েছে আসলে আমার বলার কোনো ভাষা বা বলার কোনো শব্দ নাই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার করলে ভিডিওটা সেফ হয়ে যাবে আপনার ফেসবুকে যখন আপনার প্রয়োজন হবে তখন এক নজর দেখে বানিয়ে ফেলবেন ফলো বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না এখান থেকে বিদায় ভালো থাকবেন আল্লাহ